বাড়িতে বসেই দেখে নিন বিভিন্ন দেশীয় অনাজ, মশলা, দেশীয় ধানের বীজ নিয়ে প্রদর্শনীতে কেমন দিল্লি কাঁপাচ্ছে নদিয়ার ভূমিপুত্র রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কৃষক। গত বিশ্বকর্মা পুজোর দিন নদিয়ার শান্তিপুর থেকে রওনা দিয়েছিলেন শান্তিপুরের ভূমিপুত্র 2019 সালে দেশীয় বিলুপ্ত ধানের জৈব চাষের উপর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কৃষক শৈলেন চণ্ডী। আজ 19 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর নিউ দিল্লিতে আন্তর্জাতিক কৃষি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন তিনি। সারা পৃথিবীর 144টা দেশ অংশগ্রহণ করেছেন এই প্রদর্শনীতে। তবে পশ্চিমবঙ্গের থেকে শৈলেনবাবুর মতন বাকি আরও 5 জনের দিল্লি পৌঁছানোর যাবতীয় তত্ত্বাবধানে রয়েছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন যাবৎ দেশীয় প্রযুক্তিতে দেশীয় বীজ সংরক্ষণের কাজ করে আসছেন শৈলেনবাবু। কিষাণ স্বরাজ সমিতি নামে কৃষকদের নিয়ে তৈরি একটি সংগঠনের মাধ্যমে রাসায়নিক সার, কেমিক্যাল, কীটনাশক বর্জনে অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সম্পূর্ণ জৈব উপায়ে চাষের ফসল, ধানাশস্য, আনাজ, ফলমূল, মশলা, ঘি এবং অন্যান্য নানাবিধ খাদ্যদ্রব্য প্যাকেটজাত করে বিষমুক্ত খাদ্যবাজারে 300 ক্রেতাকে নিয়মিত সাপ্তাহিক বাজারে অভ্যস্ত করিয়ে ফেলেছেন তিনি। এবারের এই আন্তর্জাতিক প্রদর্শনীর ডাকে শৈলেনবাবু উচ্ছ্বাসিত। তিনি বিভিন্ন প্রকারের লঙ্কা, বেগুন, ঝিঙে, ঢেঁড়স, চালকুমড়ো, বেগুন, মাঠকুমড়ো, জিরে, ধনে, কালো জিরে পাতাসহ নানান ধরনের মশলার বীজ, আম, আদা, কাঁচা হলুদের গাছ নিয়ে রওনা দিলেন প্রদর্শনীতে। এ বাংলা তো বটেই, নদিয়ার মুখ উজ্জ্বল করার জন্য বেতের কুলো, কাঁঠার ওপর লাল শাক, বেগুন, লঙ্কা এবং দেশীয় বিভিন্ন আনাজ নিয়ে মডেল তৈরি করেছেন তিনি। মালয়েশিয়া, সৌদি আরব, চীন, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রদর্শনের মধ্যে আজ প্রথম দিনই মন কেড়েছে বাংলার উৎপাদিত কৃষিজ শস্য, ফসল এবং বীজের সম্ভার। সম্পূর্ণ কুড়ি মুক্ত উপায়ে চাষ করার মাধ্যমে উৎপাদিত ফসলের গুণাগুণ সম্পর্কে জেনে অভিভূত কর্তৃপক্ষ। এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং এবং অন্যান্য আধিকারিকগণ। আর সেই চিত্রই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আজকে সকাল থেকে প্রোগ্রাম হলো ITPGRFN যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আপনার নরেন্দ্র মোদী, নরেন্দ্র সিং তোমার কৃষিমন্ত্রী উনি এসেছিলেন, উনি আজকে এই প্রোগ্রাম উদ্বোধন করলেন। এখানে বিভিন্ন কান্ট্রি থেকে ফার্মাররা এসেছিল এবং ডেলিগেট এসছে, তারা বিভিন্ন স্টল ঘুরছে। ভারতবর্ষ থেকে বিভিন্ন ফার্মাররা তাদের যাবতীয় দেশি সিড নিয়ে এসে এখানে তারা এক্সিবিশন করেছে এবং বিদেশিদের সঙ্গে একটা সমন্বয় চলছে। এখানে কীভাবে বিদেশিদের সঙ্গে আমরা ট্রেডিশনাল সিড নিয়ে কাজ করতে পারি এবং বিভিন্ন রকম আলাপ আলোচনার মধ্যে দিয়ে আজকে মোটামুটি আজকের যে প্রোগ্রাম সেটা শেষ হলো। আবার আগামীকাল এর প্রোগ্রাম আবার শুরু হবে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।